কোয়ালিটি দেখো বাহ ও ঝা চকচকে বাকি ঠিক আছে বাহ ও চকচক করে বড় সুন্দর লাগে এত मार्केटे भिडियो हो ना आज एक दादार बाड़ी एस पुलकदार बाड़ी तुम्हारा प्राय सकले ही चेनो दादा क्योंकि नम्बर सो अल डिटेल्स दादा बाड़ी कोथा सब किस भिडियो मध्य थको भिडियो शेष मध्य देखते हैं स्किप करबे ना भिडियो शेष मध्य देखो और चलो तहले दादार पाखिर ऊपर फोकस करा जाक मोटामुटी फुल लाल একদম সামনে থেকে তোমরা আসছে দেখো একদম দেখে আর পাখির কোয়ালিটি তুমি দেখতে পাচ্ছ একদম চকচকে যা চকচকে পাখি কোনো পাখি এখানে ডিসপুট পাখি নেই বাহ আর দাদা কিন্তু ডায়েটটা মেইনটেইন করে ডায়েট আমাকে দেখতে হবে না তুমি বন্ধুদেরকে দেখিয়ে দাও আচ্ছা একটু দেখিয়ে দেব আমি আচ্ছা মানে এইগুলো সব পাখির জন্যই হ্যাঁ পাখির জন্যই বাহ আমি আর তো খাই না পাখিকে যা আমি খাওয়াই পাখি খেলে আমার চেহারা ভালো হয়ে যাবে ঠিক আছে বাহ দাদা আচ্ছা এর মধ্যে দাদা কি কি রেখেছো একটু বলবে এই যে এর ভিতরে তোমার রেখেছি এখানে তোমার আপেল তোমার ইয়া আছে আপেল আছে হ্যাঁ তরমুজ আছে পেয়ারা আছে আচ্ছা আর এখানে তোমার কি কি আছে আচ্ছা ডায়েটটা ভালো রাখলে পাখি সুস্থ থাকবে কিন্তু কি বলতো পাখির লাইনে সবাই চায় আমি আমার পাখিটাকে একটু বেস্ট খাওয়াবো সবাই কিন্তু চায় তুমি খেয়াল করো ঠিক আছে একটু ভালো করে নিজে খারাপ কেউ পাখিটাকে ভালো করার চেষ্টা করো ঠিক আছে এটা সবার ক্ষেত্রে যে সেই যাতে সুস্থ থাকে বা ভালো থাকে আর এছাড়া দাদা একটা পাখি চোট হয়ে যায় মানে অনেকটা টাকা লস ওটা দাদা সবাই জানে আমি আরেকজনের ভিডিও তো আমি বলেছিলাম দেখো আচ্ছা কিনে কত খায় পাখি বেশি খায় না কিন্তু আচ্ছা কত খরচা গেলে ঠিক আছে কিন্তু একটা পাখি মরে যাওয়া মানে কত টাকা লস এটা এটা মাথায় রেখেই চলতে হবে চলো ভাই নেক্সট ক্লাসে যাই হ্যাঁ নেক্সট আছে বুঝলে আচ্ছা সব বাচ্চা ডিএনএ করা ঠিক আছে আচ্ছা এগুলো তোমার দাম পড়বে 3000 টাকা করে জোড়া 3000 টাকা করে জোড়া মানে এরকম কালারে এরকম কালারের এইটুকু বলে দিছি ফোন করলে দাম আরো কিছু কম বেশি হয়ে যাবে এরপরে কমবে 100% কমবে বাহ 3000 টাকা করে জোড়া বাহ আরো কমে যাবে বাচ্চাটার দাম আরো কমে যাবে আচ্ছা আচ্ছা এখানে তুমি বন্ধুদেরকে দেখিয়ে দাও উপরের গুলো এখানেও পাইনাপল আছে হিউজ কালেকশন একদম এখানেও পাইনাপল আছে এই পাইনাপল এখানে গুলো ইয়েলো সেট গুলো দুটো আছে সব এডাল্ট আচ্ছা এখানে পাইনাপল ইয়েলো সেট পুরো ব্রিডিং কে আছে আচ্ছা ঠিক আছে এইগুলোর দাম পড়বে এগুলোরও তোমার 3000 টাকা দাম পড়বে কিন্তু এগুলো ওই ফিক্সড দামই পড়বে ফিক্সড পড়বে তাই তো 3000 টাকা করে সব ব্রিডিং পে পুরো আর দাদার কালার নিয়ে তো কোনো কথা বলার নেই আর কালার নিয়ে আমি কি বলবো বলো কালার নিয়ে বন্ধুরা বলে দাও বন্ধুরা বলবে বড় আছে দাদা বলো কি আছে আচ্ছা এখানে আছে তোমার সানচিক কোন সানচিক বাহ মানে কোয়ালিটি দেখতে পাচ্ছো একদম ঠিক আছে দাম পড়বে তোমার সানচিক কোন মাত্র 14000 টাকা করে জোড়া 14000 টাকা করে জোড়া একদম 100% বাহ বাহ 14000 টাকা করে জোড়া দেব বাকি দাম হবে আর কালার সামনেই আছে আর কোয়ালিটিও সামনে আছে দাদা এই বয়সটা কি রকম আছে মোটামুটি 8-9 মাসের পাখি 8-9 মাসের পাখি আছে একটু শুধু মিল আছে ওখানে লাল হাইপারের উপরে আচ্ছা ওটার দামটা একটু আলাদা ওটাকে বাদ দিয়ে আচ্ছা দেখো আমি দেখিয়ে দিচ্ছি ওদেরকে ওই এই चौदह
আচ্ছা এখানে কিন্তু দাদার কাছে কি দেখতে পাচ্ছি রেসান রেসান অরিজিনাল রেসান মানে প্রপার রেড যেটাকে বলা আমরা প্রপার রেড আচ্ছা আমি জাস্ট একটু হাতে ধরে তোমাকে এটা টেমড আছে ওইটা টেম নেই মেলটা টেমড টেমড আছে ঠিক আছে হালকা আছে ওই রেসান তো লোকে টেমদের জন্য নেয় না তুমি জানো ঠিক আছে কালার দেখো পাখি ঠিক আছে বা কালার দেখো কালার নিয়ে কোনো কথা হবে না আমি ধরিয়ে নিচ্ছি ঠিক আছে অরিজিনাল রেডসান ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে এটা তোমার ফিমেল আছে ওইটা বন্ধুদেরকে দেখিয়ে দাও যেটা থাকে আছে আচ্ছা এটা মেল আছে এটা মেল হ্যাঁ আচ্ছা লাল লাইন আলাদা ঠিক আছে আচ্ছা আচ্ছা এখনই কালার দেখো লাল সব লাল লাল আসতে শুরু করেছে দাদা এর বয়সটা কি কম এখন হ্যাঁ বাচ্চা বাকি এখনো কালার বাকি দাস দুই চারটে পালক ফাটতে মানে কালার পুরো কাটবে এখনো পুরো লাল হয়ে যাবে পিঠে কোনো কথা হবে না আর লাল লাল লাইনের কথা তো আমি বললাম ওই পাখিটাও তুমি দেখাও পিঠের কালার দেখো অলরেডি লাল দেখো এই দিক থেকে ঘুরিয়ে চলে আসো ওই পাখিটা দেখো পিঠের কালার দেখো আমি তো দেখি অলরেডি লাল শুরু হয়ে গেছে বাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এর যা কালার হবে দারুণ কালার হবে পাখিগুলো আমি জাস্ট এটা তোমার প্রেম আছে বলে দেখে দিলাম আর একটা কথা বলবো যে গ্রে প্যারোটা তো এমনি বাচ্চা তুলে নিতে হয় নাকি আমার যেটা কথা শোনায় যে কুড়ি দিন পর নাকি খাওয়ায় না পনেরো কুড়ি দিন পর ওটা হয় অনেক ক্ষেত্রে হয় আচ্ছা ইয়ে করে তা না অনেক সময় কিন্তু হয় কিছু কিছু পাখি তাকে খাওয়াতে চায় না আচ্ছা যে হলো ব্যাপার সামনাসামনি আসবে দেখবে এরকম বাচ্চা কারো দরকার পড়লে সে নিয়ে পড়তে ভয় লাগছে কোনো কারণে পড়ে গেলে পড়ে গেলে হ্যাঁ খুব ছোট বাচ্চা কোথাও দেবি ঠিক আছে দেখতেই পাচ্ছ বাহ ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর এটা ইলেকট্রাসে ফিমেল আছে বললে না ইলেকট্রাস তো না এই ইলেকট্রাসে তোমার ফিমেল হয় রেড কালার আচ্ছা আচ্ছা আর মেলটা হয় তোমার সবুজ কালার আমার কাছে মেল আছে আচ্ছা ঠিক আছে কাছ থেকে আমি বিডারের কাছ থেকে আমি মালটা নেব হ্যাঁ ঠিক আছে আমিও কাগজপত্র সমেতই মালটা নেব কেন এইটুকু ছোট বেবি কেউ নিতে চায় অনেকে ভয় পায় যে নিতে ঠিক আছে যে ছোট বাচ্চা নিতে দাদা কাগজপত্র নিয়ে অসুবিধা হবে না অনেকে নিতে চায় এক পিস মাল নিতে চায় টেবিলের জন্য আজ কিন্তু পুলকদার বাড়িতে এসছে আর কিন্তু দাদা কাস্টমার এসছে দাদার কাছে দেখিয়ে দেখি দুপার সান বেরোচ্ছে তাই তো এই এক পেয়ার সান বেরোচ্ছে আচ্ছা দাদার নামটা জেনে নেবো আরে কোথা থেকে এসছো বারাসাত থেকে দাদার সাথে মানে কন্ট্যাক্ট হয়েছে কিভাবে কন্ট্যাক্ট হয়েছে ভিডিও দেখে কন্ট্যাক্ট হয়েছে আচ্ছা আচ্ছা আজকে সকালবেলায় দাদা চলে মানে কালকে কথা হয়েছে আজকে চলে এসেছে আর দাদা মানে পাখিটা তুমি এখানে এসে দেখলে ভালো লেগেছে আচ্ছা আচ্ছা একদম একদম আর দাদা সত্যি একটা কথা বলো দাদা হাসিটাই সব থেকে ভালো একদম 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 আর দাদা তুমি গাইড করবে তো পাখিটাকে ভালো এইটুকু বলতে পারি কেউ আমার কাছ থেকে পাখি নিলে ঠিক আছে যতটা সম্ভব আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা পাখিটাকে ভালো রাখবে আর তুমি ভালো থাকবে একদম পাখির কোয়ালিটি নিয়ে তুমি দেখতেই পাচ্ছ পাখির কোয়ালিটি নিয়ে এদিক দিয়ে
পাখির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, তুমি দেখো পাখির কোয়ালিটি দেখো, দেড় বছর বয়স আর এটার দামটা বলা যাবে না। কেউ যদি সিরিয়াস বায়ার হয়ে থাকে সে ফোন করবে, কোন কোন নাম্বারে বলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, রেনবো লরি তাই তো? আচ্ছা এটা আছে ইয়েলো কালার, তোমার রেনবো লরি আছে? আচ্ছা আচ্ছা, আমার কাছে তিন পিস আছে এই মুহূর্তে, একটু ভালো করে দেখিয়ে দাও। হ্যাঁ, দু পিস মেল আছে, এক পিস ফিমেল আছে, দেড় বছরের মতো বয়স। আচ্ছা ঠিক আছে, এটার দাম পড়বে তোমার ২৪,০০০ টাকা জোড়া পড়বে, ২৪,০০০ টাকা জোড়া জোড়া। একটু বন্ধুদেরকে ভালো করে দেখিয়ে দাও পাখিগুলো, পাখির কোয়ালিটি দেখো, কালার দেখো, আর ঝা চকচকে পাখি আছে কিনা দেখো। পাখির চোখের দিকে তাকালেই বোঝা যাবে পাখি ফ্রেশ কি ফ্রেশ নয়, মানে রিং দেখে নাকি? হ্যাঁ, চোখের রিং দেখে। দেখো কোনো পাখির যদি শরীর খারাপ থাকে না, আচ্ছা, পাখির চোখের দিকে তাকিয়ে বলে দেওয়া যায় পাখিটা কি প্রবলেমটা কি হচ্ছে। আর এর দামটা কেমন যাবে? এটা ২৪,০০০ টাকা জোড়া পড়ে, ২৪,০০০ টাকা জোড়া। একদম পেপার করা, তোমার লাইন গ্লাড লাইনও আলাদা আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পাখি বিটের আইডিয়া আছে তারা কিন্তু আরামসে বুঝতে পারবে। কালার দেখো পাখি, সুন্দর লাগছে এতগুলো একটা খাতে বলে দিচ্ছি, ফোন করলে আরো কিছু কম বেশি হয়ে যাবে। সেমিয়ারাল দাম কি বললে তুমি? সেমিয়ারাল দাম পড়বে ১৪,০০০ টাকা মাত্র, ১৪,০০০ টাকা। আচ্ছা আচ্ছা, আর বাচ্চাটা বলে ১২,০০০ টাকা। বাহ বাহ, আমার যে কোনো পাখি তোমার ডিএনএ করা ছাড়া আমি কোনো পাখি বিক্রি করি না। ম্যাক্সিমাম হাটেও জানো, একদম হাটেও সবাইকে বলি যে হাটেও বিক্রি করি ডিএনএ করা পাখি, বাড়ি থেকেও ডিএনএ করা পাখি। ঠিক আছে, কালার কিন্তু তোমার দেখতেই পাচ্ছো একদম সুন্দর কালার। ১৮,০০০ টাকা করে জোড়া। আচ্ছা আচ্ছা, এখানে তোমার এক পিস ইলেকট্রাস পেরো ফিমেল আছে, ফুল অ্যাডাল্ট ফিমেল, এটা ফিমেল ব্রিডিং পেয়ার ফিমেল, মেলটা মরে গেছে। আচ্ছা আচ্ছা, ব্রিডিং পেয়ার ফিমেল, বুকের দিকটা হালকা প্লাগিং আছে, তুমি দেখতেই পাচ্ছ বন্ধুরাও দেখতে পাচ্ছ। একদম একদম একদম, ঠিক আছে। আর ইলেকট্রাস তো কালার নিয়ে কথাই হবে না, একই কালার থাকে। হ্যাঁ হ্যাঁ, পুরো মোটামুটি মোটামুটি তোমার পাখিটার বয়স আছে ৫ থেকে ৬ বছর, ৫-৬ বছর বয়স। বাহ, অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট মেল, কারো যদি মেলটা লাগে সে ফোন করে নেবে, আমি ফোনে বলে দেবো। তাহলে এই যে বুকের কাছে যেটা প্লাগিং করেছে, তোমার আরো প্লাগিং ছিল, ঠিক আছে, অটোমেটিক তোমার ভর্তি হয়ে গেছে। অনেক এটা কেন কেন এটা কেন করেছে? পাখি ব্রিডিং করলে ব্রিডিং যখন অনেক সময় জিমে তা দেয়, ঠিক আছে, অনেক সময় বুকটা ফাঁকা হয়ে যায়। আচ্ছা, কিন্তু সব পাখির হয় না, কিছু কিছু পাখির ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে। কিন্তু এটা আবার তোমার দেখো ঘোরায় ঘোরায় ছোট ছোট কাঠি আছে, কাঠি ফেদার আছে, ওগুলো ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, একটাই জোড়া আছে। ওটার দামটাও কম আছে, আর ওটার দাম একদম কম দাম পড়ে। দেখো এই পাখিটা দেখে হালকা ঘাড়ের দিকে একটু বেটা, কিন্তু এইসব পাখি কিন্তু ব্রিডিং হবে, কিন্তু আচ্ছা ১০০% ব্রিডিং হবে। আচ্ছা, এইদিকে পাখিটা একদম লাস্ট,
এদিকেটা না এটা সাইডে বসে দেখা যাচ্ছে ওখানে এটা গিনিজি কাজে এটা মেল ফিমেল আছে অসুবিধা নেই এর দাম পড়বে তোমার মাত্র পড়বে 4500 টাকা জোড়া 4500 টাকা আচ্ছা 4500 ধরো 4000 টাকা জোড়া 4000 টাকা জোড়া ঠিক আছে বাহ এই এইটুকু বলছি দাদা এই প্রবলেমের জন্য নামটা বললে নাকি এমনি নরমাল দেখো আমার কাছে অফারের কোনো এখন ব্যাপার নাই বন্ধুরা আসবে না অফার বলিনি মানে প্রবলেমের জন্য নামটা বললে প্রবলেমের জন্যই বলছি একটু ঘাটাল আছে ওই পাখিটা ঠিক আছে আর বাদ বাকি সব পাখি তোমার পাই ইয়েলো সাইড ব্লু ইয়েলো সাইড আছে একদম ফ্রেশ কি দেখতে পাচ্ছি বলো ফুল অ্যাডাল্ট সানকনুর ঠিক আছে বাহ কালার দেখেই বোঝা যাচ্ছে কোন তুমি একবারে ওই দিকটাও দেখে দাও কারণ আমি মেল ফিমেল জাস্ট আলাদা করে তাহলে এটা কি ঝান্ডি একটা আছে কি ঝান্ডিয়া দুটো ফিমেল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি একবারে বন্ধুদেরকে ভালোভাবে দেখিয়ে দাও দোকানা ফিমেল আছে আমি একবারে সানের সাথে রেখেছি আচ্ছা এই দুটো ফিমেল তোমার কেউ যদি নিতে চায় দাম পড়বে 10000 টাকা ফিমেল কি জোড়া দুটো তাই তো ফিমেল আচ্ছা আচ্ছা ঠিক আছে 10000 টাকা দাম পড়বে আচ্ছা আর এদিকে অ্যাডাল পেয়ার ছান তুমি দেখতেই পাচ্ছ এদিকে আছে তোমার ভরপুর মাত্রায় আছে ও ছান অ্যাডাল প্রচুর আছে পুরো আড়াই তিন বছরের ছান সব হ্যাঁ মোটা মোটা দাম পড়বে এইটুকু বলে দিচ্ছি দাম পড়বে 18000 টাকা কে কি দাম বলবে 18000 টাকা জোড়া কে কি দাম বলবে আমার দেখে লাভ নেই আমার কাছে 18000 টাকা দাম বাহ ঠিক আছে আশা করি দাম রিজনেবল রিজনেবল প্রাইসে একদম 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 কমেই আছে বাহ ফুলক দাদা তোমার সেটা তো দেখলাম আর আমার তো বেশ ভালো লাগলো তোমার এই পাখির মানে ছোটোখাটো বেশ এরা এত সুন্দর এভারি করে দিচ্ছ তুমি আর ছোটোখাটোর মধ্যে বেশ ধামাকা ধামাকা জিনিস তো আছেই চেষ্টা করি যতটা ভালো কালেকশন রাখার জন্য মানে ইউনিক কালেকশন ইউনিক কালেকশন রাখার জন্য যতটা সম্ভব চেষ্টা করি আচ্ছা অনেক ভিউয়ার্স তো তোমাদেরকে ফোন করবে তোমার নাম্বারটা শেয়ার করে দাও একদম একদম আমাকে ফোন করে নেবে কোনো অসুবিধা নেই আমার নাম্বার হলো 8240758017 আর আমার নাম পুলক সবাই তো জানেই ঠিক আছে আর তোমার অ্যাড্রেসটা শেয়ার করো অ্যাড্রেসটা হলো আগরপাড়া আগরপাড়া থেকে অটো বা টোটো ধরে আসতে পারে মানে আগরপাড়া থেকে দাদা আসবে শিয়ালদা লাইন পড়ছে তাই তো ওটা শিয়ালদা লাইন পড়ছে কেউ যদি মধ্যমগ্রাম থেকে আসতে চায় ভোলা বাস স্ট্যান্ড হয়ে আসতে পারে আর অনেকে এয়ারপোর্ট থেকে আসতে চায় এয়ারপোর্ট থেকে আসলে কেউ তোমার ইয়ে হয়ে আসতে পারে তোমার মুড়াগাছার মুড় হয়ে আসতে পারে আচ্ছা ঠিক আছে সব থেকে ভালো কেউ যদি আসতে চায় আমাকে ফোন করে নেবে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে সব থেকে পুরো ডিটেলস আমি বলে দেবো কোনো অসুবিধা হবে না আর তোমাকে ডেলিভারি হয় দেখো আমি কাছাকাছির ভিতরে আমি ডেলিভারি করে দেই ঠিক আছে কাছাকাছি বলতে কি কলকাতার মধ্যে কলকাতার ভিতরে আমি নিজে গিয়ে পার্সোনাল ভাবে ডেলিভারি করে দিই ঠিক আছে আচ্ছা আচ্ছা আলাদা আর এছাড়া তো পাখি নিয়ে কোনো সমস্যাই নেই দেখো পাখি নিয়ে সমস্যা নেই আর সবাই পাখি নেবে পয়সা দিয়ে পাখি নেবে একদম দেখে শুনে তারপরে পাখি নেবে আমিও যদি কারো কাছ থেকে একটা পাখি কিনতে যাই আমিও যেমন দেখে নেবো এবার তোমারও কর্তব্য তুমি পাখিটা দেখে নেবে সেক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি আছে এমনি দাদা যা কাস্টমার বেস যা আছে এমনি দাদার ভিডিও ভালো খুবই ভালো যথেষ্ট ভালো তোমার আশা করি থাকবেও পরবর্তী দিনেও থাকবে তোমাদের আশীর্বাদে দোয়ায় দুটোই বলতে পারো ঠিক আছে এ হলো আদা থ্যাংক ইউ এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য একদম একদম